দেখতে পাচ্ছেন আমার সামনে সাইলেজ চপিং করার সবথেকে বড় মেশিন। এর বড় বানানো যায় আমরা এটা অ্যানাকোন্ডা, এই মডেলটার নাম হচ্ছে অ্যানাকোন্ডা। দেখতে পাচ্ছেন সাইলেজ কাটা হচ্ছে এবং এটার ক্যাপাসিটি 5 থেকে 8 টন পর্যন্ত হয়, এটা হচ্ছে দেয়ার উপর নির্ভর করে। তো দেখেন সাইলেজটা কি পরিমাণে কাটা হচ্ছে এবং অল্প সময়ে কতগুলো সাইলেজ কাটা হয় সেটা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু সাইলেজ আছে, সাইলেজের পাশাপাশি ভুট্টা আছে, হয়তো সাউন্ডের কারণে আপনাদের শুনতে অসুবিধা হতে পারে, আমি একটু দেখানোর চেষ্টা করি। হাইড্রোলিক লাগানো আছে, এটা যখন দেওয়া হচ্ছে দেখেন ও অটোমেটিকলি ওকে টাইট করে নেওয়ার জন্য বিভিন্নভাবে উপরের দিকে তুলে দিচ্ছে। এবং একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে দেখেন চারিদিকে 4টা চাকা দেওয়া আছে কিন্তু মাঝখানে এই যে স্ট্যান্ডটা দেওয়া হয়েছে, এই স্ট্যান্ডটার কারণ হচ্ছে যাতে আপনার মেশিনটাতে সমস্যা না হয়, চাকাগুলো নষ্ট না হয়, এই কারণেই কিন্তু এই স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে। এবং এখানে ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা আছে। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 8mm করে দেওয়ার পর এটা একদম টুসটুস হয়েছে এবং এখানে দেখেন 25 হর্সের একটা ইঞ্জিন আমরা ব্যবহার করেছি। এই 25 হর্সের ডিজেল ইঞ্জিনটার কারণে যে কোনো জায়গায় নিয়ে যায় কাটতে পারবেন, আপনারা জানেন সব জায়গায় বিদ্যুতের একটা সমস্যা থেকেই যায়, তো এই বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য কিন্তু ডিজেল ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়। তো এই ডিজেল ইঞ্জিনটা চালু করার পর যেখানে আপনি চরে নিয়ে যাবেন সেখানেও কাটতে পারবেন, আপনি বাসা বাড়িতে কাটতে পারবেন। যেমন এনারা আমাদের কাছে 2টা মেশিন নিয়েছে, সাইলেজ কাটার মেশিনটা এবং এটা হচ্ছে র্যাপিং মেশিনটা। এই কাটার পর হচ্ছে আপনার এই র্যাপিং এখানে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ওখানে কাটা হচ্ছে, কাটার পর এই জায়গাটাতে ডাম্প করা হচ্ছে এবং এখান থেকে এই জায়গায় নিয়ে আপনাদের এই যে কাটার পর এখানে হচ্ছে আপনার পুরো বেলটা এখানে আসে এবং র্যাপিং করার পর হচ্ছে আপনার এই যে র্যাপিং যে সাইলেজের প্যাকেটটা সেটা কিন্তু এখানে রাখা হচ্ছে। তার মানে এটা একটা পুরো প্রসেসিং, আমরা পুরো প্রসেসিংয়ের প্রত্যেকটা সেবাই দিয়েছি আমরা কৃষি বাজারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সাইলেজ কাটার মেশিনটা এখানে চলছে সেই মেশিনটাও আমরা দিয়েছি। এটা বানানোর জন্য অবশ্যই সময় দিতে হয় কারণ এটা মেড ইন বাংলাদেশ এবং খুব ভারী ভারী লোহা ব্যবহার করা আছে এটাতে। আপনাদের এটা নর্মালি 1 বছর আমরা সার্ভিসিং ওয়ারেন্টি দিই কিন্তু এটা 10 বছরেও আমাদের মনে হয় কিছু করতে পারবেন না, এটা সিজন ওয়ারি যেহেতু আপনারা চালাবেন। এবং দেখেন কত সুন্দর কাটা হচ্ছে এবং খুব দ্রুত, আপনি যত দ্রুত দিতে পারবেন তত দ্রুত কাটবে। আপনারা জানেন ছোটো যে সাইলেজ মেশিনগুলো হয় সেটাতে কিন্তু ওই হাইড্রোলিক সিস্টেমগুলো একটু কম থাকে, খুব সময় লাগে কাটতে যেহেতু বাণিজ্যিক। এখানে কিন্তু দেখেন এরা ঘন্টায় মিনিমাম 5 টনের উপরে কাটতে সক্ষম হবে এবং এই 5 টন এখানে যখন আপনি এই সাইলেজ বেলার র্যাপিং মেশিনে যখন ব্যবহার করবেন তখন সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যেই মোটামুটি আপনার 70 কেজি একটা করে এরকম বেল তৈরি হবে। এই বেলগুলা সারা বিশ্বে খুবই প্রচলিত,
কারণ সারা বিশ্বে এটা খুবই পপুলার। এই সিস্টেমেই কিন্তু, এই বেল সিস্টেমেই সব ফর থেকে শুরু করে সাইলেন্স পর্যন্ত সব কিছুই র্যাপিং করে রাখা হয়। তো এই পদ্ধতিটাতে সহজে নষ্ট হয় না, ফাঙ্গাস পড়ে না, এবং এটা এতভাবে চাপা থাকে যদি কোনো কারণে ফুটো হয়, যেমন এটাতে ফুটো হয়েছে, এখান থেকে যদি কোনো কারণে পচন ধরতে ধরে এ বেশি দূর ভিতরে যেতে পারবে না, কারণ হচ্ছে এটা অনেক শক্ত করে ভিতরে টাইট করে দেওয়া আছে। তো মোটামুটি এটা কাটা হলো, কাটার যে জায়গাটা ওটা দেখানোর উদ্দেশ্যে এই দুইটা মেশিন আমরা ডেলিভারি করেছি। সেই দুইটা মেশিনেরই বেশ কিছু অংশ আপনারা দেখলেন, এবং আগের যে ভিডিওটা আছে সেটাও কিন্তু আপনারা দেখেছেন। না চাইলে আপনারা ওই সাইলেজ বেলটা কীভাবে চলে সেটা দেখতে পারেন। এখন একটু আমি কাটার অংশগুলো দেখি, যেখানে এরা সাইলেজের দেখতে পাচ্ছেন যে যে মিল্কিং স্টেজের যে ভুট্টা সেটা সহ কিন্তু এখানে দেখেন ভুট্টার কী পরিমাণে, এইগুলান হচ্ছে মিল্কিং স্টেজের ভুট্টা। এই অবস্থায় দেখেন পাতা এবং ভুট্টা সবই থাকে। দেখেন এই যে চাকা দেওয়ার কারণে খুব ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারছে, এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে ভুট্টাগুলো রাখা আছে। আর এখানে দেখেন এটা কাটার যে অংশটা একদম তুষ তুষ হয়েছে। আপনারা চাইলে এটা আর একটু বড়ো করে কেটে নিতে পারবেন, আর একটু বড়ো মানে দুই রকম তিন রকম করে কাটতে পারবেন। তো আপনার গরু অনুযায়ী, আপনার কাস্টমার অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। যদি আপনাদের এই অ্যানাকোনটা মডেল একটা লাগে, এর থেকেও ছোটো ক্যাপাসিটি আছে 3 টনের, সেটাও নিতে পারেন। এখানে দেখেন আমরা 25 হর্সের ইঞ্জিন ব্যবহার করেছি, 25 হর্সের ডিজেল ইঞ্জিন। এবং এখানে দেখেন মুখের জায়গাটা অনেক বড়। আমি যে হাইড্রোলিকের কথা বলছিলাম ভিডিওতে, এই এইটার কারণেই আপনি যত বড় যত মোটাই দেন না কেন, ও অটোমেটিকলি ওটাকে উপরের দিকে তুলে ধরে এবং এই জায়গাটাতে চিপে ধরে, একদম চিপে কাটে খুব সুন্দর করে। ব্লেডগুলা খুবই হেভি ব্লেড, এবং এখানে যে মেকানাইজেশনগুলো ব্যবহার করা আছে খুবই সুন্দর। এবং এখানে আপনি চাইলে এটা নিচের দিকে নামিয়ে এক জায়গায় ফেলতে পারবেন, আবার দূরেও ফেলতে পারবেন, যাতে জায়গা আপনার বেশি লাগবে। যখন বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন তখন আপনাকে ওই দূরের ইয়াটা লাগবে। আর এইটা রাখার জন্য সেটা তো বললামই, এই স্ট্যান্ডগুলো ব্যবহার করতে পারবেন যাতে আপনার চাকার ক্ষতি না হয়, কারণ যখন এটা কাটা হয় তখন এটা নড়ে, সেটার কারণে কিন্তু চাকার ক্ষতি হতে পারে, এই কারণে ওই স্ট্যান্ডটা ব্যবহার করা আছে। তো সবাই ভালো থাকেন, যদি এই মেশিন দুটার যে কোনো একটা লাগে আমার কাছে নিতে পারবেন, দুটোই নিতে পারবেন। আমরা সরাসরি এসেছি এটা কেমন কাজ করছে সেটা দেখার উদ্দেশ্যে, এবং খুব ভালো কাজ করছে। দেখেন বাণিজ্যিক আকারে কিন্তু ওনারা পুরো চাতালে এটাকে প্রসেস করতেছে, এরা সবাইকে ডেলিভারি করবে, একটা এলাকায় ভালো সেবা দিতে পারবে। এই আপনারা জানেন ক্যাটেল ফিডে দিন দিন আরও মানুষ সাইলেজের দিকে আসছে, এবং এটা খুবই ভালো একটা দিক। বাইরে বিশ্বে দেখতে পারবেন যে আমাদের বাংলাদেশে বেশ সুনাম এই ক্যাটেল ফিডের ইয়াতে। তো এটা বড় একটা বাণিজ্য আপনাদের হতে পারে, তো যারা ইনভেস্ট করতে চান সে তারা করতে পারেন। তো এটা এতক্ষণ দেখালাম, এরপরে দেখেন ওটাও স্টার্ট করেছে ওনারা, ওটা চালাচ্ছে, ওটাও দেখতে পারেন। এর আগে আরেকটা লাইভ করেছি ওই মেশিনের, দেখতে পাচ্ছেন এই যেটা কাটা হয়েছে সেটাকে ওনারা উপরে তুলে দিচ্ছেন, এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু র্যাপিং করা হচ্ছে। তো এটার ভিডিওটা যারা দেখেননি এখনও, আগের ভিডিওটা একটু দেখে নেবেন। আর এদিকে আরও কাজ আছে, আমরা একটু আমাদেরকে ফিরতে হবে অফিসের দিকে। এই দেখেন ভুট্টার গাছ চলে আসতেছে একদম টিলারগুলার মাধ্যমে, বড় বড় গাড়িতে নিয়ে আসা হচ্ছে, এবং বাণিজ্যিকভাবে এটাকে এখন মানুষ নিয়েছে। গত কয়েক বছরে সাইলেজের বেশ একটা মার্কেট তৈরি হয়েছে, মানুষ বুঝতে পেরেছে যে শুকনো খড় দিয়ে আসলে গরুর কিছু হয় না, যে সেটা শুধু পেট ভরার জন্যই খাওয়ানো হয়। তো সবাই এখন ধীরে ধীরে এই জিনিসটা বুঝতে পারছে যে একটা সাইলেজ খাওয়ালে গরুর কতটা গ্রোথ হয়, কতটা দুধ হয়, তারা কিন্তু এখন সাইলেজের দিকে ঝুঁকতেছে। তো মোটামুটি এই ছিল ভিডিও। আপনারা যদি ম্যানুয়াল পদ্ধতিতেও সাইলেজ করতে পারেন সেটারও আমাদের বেশ কিছু ভিডিও আছে, আমাদের একটু ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন, অথবা আমাদের
যে ফেসবুক পেজ আছে সেটাতে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, আরও কোনো পরামর্শ বা কোনো মেশিনারিজ লাগলে কৃষিবাজারের সঙ্গে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে কথা বলতে পারেন এবং অর্ডার করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।